আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবিকে বোস সংবাদ শিরোনাম ভারতের উৎপাদিত করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ জানালেন হর্ষবর্ধন শৃঙ্গলা দেশে করোনা ভাইরাসে আরো 41 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 2747 কমলো করোনা নমুনা পরীক্ষার ফি সরকারি বুথে 100 টাকায় পরীক্ষা এবং সাক্ষীদের জবানবন্দি ও আসামিদের সাথে কথা বলে সিনহা হত্যা পরিষ্কার তথ্যচিত্র পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা বলছে র‍্যাব শুনছিলেন বিআরবিকে বল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের উৎপাদিত করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা দুদিনের ঢাকা সফরে এসে এই কথা জানিয়েছেন অন্যদিকে ভ্যাকসিন উৎপাদন ও ট্রায়াল সহ এই বিষয়ে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ হর্ষবর্ধন শৃঙ্গলা সফরের শেষ দিনে উভয় দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও সীমান্ত হত্যা সহ অমীমাংসিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় ফজলে রাব্বির রিপোর্ট কেন করোনা পরিস্থিতির মধ্যে হঠাৎই ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব কোনো পক্ষই বিষয়টি স্পষ্ট করেনি আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ চীনের সাথে বাংলাদেশের সম্পর্কে ভারতের অস্বস্তির কারণে শৃঙ্গলার ঢাকা সফর চীন কিংবা পাকিস্তান ছাড়াও নেপালের সাথে ভারতের সম্পর্কের অবনতির কারণে ঢাকা এখন দিল্লির কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেও মনে করেন কেউ কেউ এসব আলোচনা নজরে এসেছে বলে জানান পররাষ্ট্র সচিব একটা ব্রেক থ্রু আমরা বলতে পারি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ওনারা এতটাই গুরুত্ব দেন যে ওনারা বাংলাদেশকেই প্রথম চুজ করেছেন এই বার্তাটি নিয়ে যে তারা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করতে চান কোভিড পরবর্তী নতুন প্রেক্ষাপটে বাংলাদেশকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি বলেন বৈঠকে রোহিঙ্গা ইস্যু সীমান্ত হত্যা কোভিড টিকা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে সেটা শুধু ভারতের জন্যই নয় এবং প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে নিরাপত্তা পরিষদের যে সমস্ত আলোচনা হবে আগামীতে রোহিঙ্গা ইস্যুতে সেই ব্যাপারেও তাদের সহযোগিতা আমরা কামনা করেছি বাংলাদেশের সাথে তাদের যে বর্তমান যে গভীর সম্পর্ক রয়েছে সেটার আলোকে তারা আমাদেরকে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত ভারতের কোভিড ভ্যাকসিনে বাংলাদেশের অগ্রাধিকার নিয়েও কথা বলেন হর্ষবর্ধন শৃঙ্গলা ইন্ডিয়া ইজ নেবার টু বোথ বাংলাদেশ এন্ড মিয়ানমার We believe that there is it is important that our that we continue to take a position that is that facilitates the return safe and dignified return of the Rohingya refugees we will continue to work on it অমীমাংসিত ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে শিগগিরই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলেও জানান তারা ফজলে রাব্বি এটিএন বাংলা ঢাকা ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলার সফরের মধ্য দিয়ে করোনা ভ্যাকসিন উৎপাদনের বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন আগামী বছর স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে ভারতের অংশগ্রহণ থাকবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী কোভিড সম্পর্কে তারা তাদের দেশে কোভিডের ভ্যাকসিনও তৈরি হওয়ার সম্ভাবনা সেটা আমরা কীভাবে পাবো টাবো এগুলো আর আমরা যেখান থেকে পারি সেই কোভিডের ভ্যাকসিনটা সংগ্রহ করব দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3781 জনে সবশেষ 24 ঘন্টায় 14,678টি নমুনা পরীক্ষায় নতুন 2,747 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 18.72% এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা 285,091 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,913 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,65,738 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 58.18% মৃতদের মধ্যে 34 জন পুরুষ ও 7 জন নারী
মৃতদের মধ্যে 21 জনই ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ 7 জন মারা গেছে খুলনা বিভাগে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমিয়েছে সরকার। এখন থেকে সরকারি বুথে 200 টাকার পরিবর্তে 100 টাকায় নমুনা পরীক্ষা করা যাবে। আর বাসা থেকে নমুনা সংগ্রহের ফি 500 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। করোনার নমুনা পরীক্ষার ল্যাব বাড়ার সাথে সাথে পরীক্ষা বাড়ার কথা থাকলেও তা বাড়েনি। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, করোনা পরীক্ষার ক্ষেত্রে মানুষের আগ্রহ কমেছে, আক্রান্ত অনেকে ঘরে থেকেই স্বাস্থ্যসেবা নিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ফি নির্ধারণ করা হয়েছিল তাতে অনেক গরিব লোক পরীক্ষা করাতে আগ্রহ হারিয়েছেন। এখন ফি কমানোর ফলে টেস্টের সংখ্যা বাড়বে বলে ধারণা করছেন তিনি। এখন থেকে 200 টাকা যে ফিজ নেওয়া হতো সেটাকে কমিয়ে এখন থেকে 100 টাকা করা হবে। আর যদি বাড়িতে নিয়ে ডেকে নিয়ে যদি পরীক্ষার ব্যবস্থা হয় সেখানে 500 টাকার পরিবর্তে 300 টাকা করা হলো। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরীক্ষায় এখন দেশে 87টি ল্যাব রয়েছে। ভবিষ্যতে ল্যাবের সংখ্যা আরও বাড়ানো হবে। তবে বিভিন্ন কোভিড হাসপাতালে রোগী না থাকায় এবং সাধারণ রোগীদের চাপ বেশি থাকায় পর্যায়ক্রমে কিছু হাসপাতাল পুরোপুরি নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে। আরও কিছু ল্যাব বানানো হবে, স্থাপন করা হবে, যাতে প্রত্যেকটি জেলায় একটি করে ল্যাব হয়, সেই পরিকল্পনাটা আছে। এখন নন কোভিড রোগী বেড়ে যাচ্ছে, আমরা তাদেরকে জায়গা করে দিতে হবে এবং কোভিড রোগী সংখ্যাও অনেক কমে গেছে। সেই জন্যে আমাদের সিদ্ধান্ত যে কিছু কিছু হাসপাতালকে টোটালি নন কোভিড ডিক্লারেশন করে দেওয়া, কারণ সেখানে এমনিতেই রোগী অনেক কমে গেছে। দেশে করোনা পরীক্ষার জন্য ল্যাব এবং কিটের কোনো অভাব নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ফার্মার্স ব্যাংকের পৌনে 3 কোটি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকালে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকে হাজির করা হয়। 7 দিনের রিমান্ডের তৃতীয় দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ সহকারী পরিচালক শাজাহান মিরাজের নেতৃত্বে একটি দল। গত 27 জুলাই শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মামলার চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনের জন্য আগামী 27 আগস্ট দিন ধার্য করা হয়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। উত্তরা পশ্চিম থানার অস্ত্র আইনের মামলায় বুধবার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে 30 জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অস্ত্র মামলার চার্জশিট দাখিল করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক চার্জশিট আমলে নিয়ে 27 আগস্ট অভিযোগ গঠনের দিন ঠিক করেন। ওই দিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তাদের পক্ষে শুনানি করেছে আদালত, যেহেতু তার দেখানো মতে তার গাড়ি থেকে একটি পিস্তল, পুলিশ সহ একটি পিস্তল উদ্ধার হয়েছিল এবং সেটা আমরা বলার রাষ্ট্রপতিকে বলার পরে তার জামিন নামঞ্জুর হয়েছে এবং আগামী 27-28 তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই মামলাটি একটি সমাধানে আসতে পারব। এদিকে এদিন শাহেদ করিমের জামিন চান তার আইনজীবীরা। দুপক্ষকে শুনে আদালত তা নামঞ্জুর করেন। এ সময় শাহেদের আইনজীবী আদালতের অনুমতি নিয়ে তার সাথে কথা বলেন। এর আগে মামলা দুজন সাক্ষী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব, পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শাহেদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
সাক্ষীদের জবানবন্দি ও আসামিদের সাথে কথা বলে কক্সবাজার টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার বিষয়ে পরিষ্কার তথ্যচিত্র পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। বুধবার রাতে কক্সবাজারের র্যাব 15 কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা জানান, তথ্য উপাত্ত আরও যাচাই বাছাই শেষে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া হবে। তিনি বলেন, মেজর সিনহার সহযোগী শিপ্রা ও সিফাতের কাছ থেকে জব্দ করা ডিভাইস সহ অন্যান্য আলামত রামু থানা পুলিশের কাছ থেকে আজ বুঝে নেবে র্যাব। এদিকে বুধবার শেষ হয়েছে সিনহা হত্যা মামলার 7 আসামির 7 দিনের রিমান্ড। আজ তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান আশিক বিল্লা। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা ঘটনা সম্পর্কে একটি পরিষ্কার তথ্যচিত্র পেয়েছে, যার ফলশ্রুতিতে উনি প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ, আলামত যাচাই বাছাই বিশ্লেষণ এবং সকলের বক্তব্য নিয়ে উনি একটি বস্তুনিষ্ঠ নিরপেক্ষ প্রতিবেদন উপস্থাপন করবেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সাথে প্রামাণ্যচিত্র নির্মাণের সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় দুই পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে করা রিটের বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। শুনানি শেষে বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ আদেশের জন্য এদিন ঠিক করে। রোববার একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানিতে ওই আইনজীবীর রিট করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে আদালত। পরে শিপ্রা বর্তমানে কি অবস্থায় আছেন এবং কেন আদালতে আসতে পারলেন না তা রিটকারী আইনজীবীকে জানাতে বলা হয়। সংবিধানের যে জনগণই সকল ক্ষমতার মালিক, সেই জনগণকে অবমাননা করে কোনো কথা বলতে পারেন কি না দুজন রেসপন্সিবল পুলিশ অফিসার্স, এটা একটা কোশ্চেন। যে কোনো বিষয়ে আমাদের ফটো তোলার অধিকার আছে, বাট তারা কি সেটা লিক করতে পারেন কি না, সেটা সিজ করে লিক করতে পারেন কি না, এটা কি মানবাধিকার লঙ্ঘন কি না। আদালত বলেছেন যে শিপ্রা যেহেতু অ্যাভেলেবল, তো শিপ্রা আসেননি কেন, আপনি এসেছেন কেন? তো আমি বলেছি, মাই লর্ড, শিপ্রা জামিন পেয়েছেন যদিও, কিন্তু সিকিউরিটির নামে তিনি কার্যত অবরুদ্ধ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র। ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতা ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না। রাজধানীর সরকারি বাসভবন থেকে বরিশাল সড়কজোন বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে এমন মন্তব্যের জবাবে বিএনপি মসজিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাল্টা প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আলোচনা সভা এবং করোনার প্রতিরোধক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, আমি তার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু হত্যার পর মুস্তাফ সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন, এ হত্যার বেনিফিশিয়ারি কে, বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল এ খুনিদের, হত্যার বিচার বন্ধে মোস্তাক সরকারের ইন্ডেমনিটি অর্ডিনেন্স পঞ্চম সংশোধনীর মাধ্যমে কে সংবিধানে ঢুকিয়েছিল, সত্য কথা বললে ছোট করা হয় না, খুনি আর খুনের মদদদাতা, প্রশ্রয়দাতা, বেনিফিশিয়ারি সমান অপরাধী। বঙ্গবন্ধু হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততা যখন প্রমাণিত, তখন দলটির নেতারা অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে অভিনয়শিল্পী সংঘের সাথে আলোচনা শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খুনির পক্ষে কথা বলছেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ভিত্তি ষড়যন্ত্র, মিথ্যা ও রাজনীতি। যেসব শিল্পীরা আর্থিক সংকটে আছেন তাদের সঠিক তালিকা দিলে সহায়তা করা হবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। আজকে যখন এই জিয়াউর রহমানের সম্পৃক্ততা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে, তখন তারা আবুল তাবুল বকা শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রিজভী আহমেদ সহ তারা আবুল তাবুল বকা শুরু করেছে এবং তাদের এই বক্তব্য হচ্ছে খুনির পক্ষে এবং খুনের পক্ষে।
সরকার সমন্বয়হীনতার কারণে দেশের সব ক্ষেত্রে সংকট চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, দেশকে বাঁচাতে সরকার পতনের বিকল্প নেই। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনা এবং করোনাকালে নানা দুর্নীতির তথ্য তুলে ধরে এসব ঘটনায় সরকার ব্যর্থতা স্পষ্ট বলে দাবি করেন বিএনপি নেতারা। এই আলোচনার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, স্বেচ্ছাসেবক দলের গঠন, স্বেচ্ছাসেবক দলের ভূমিকা, এগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এবারের বন্যায় এখন পর্যন্ত সারাদেশে মারা গেছে 44 জন, আর দেশে 33টি জেলায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার প্রকোপ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন সেমিনারে আরও জানানো হয়, প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তার পরিমাণ কম, তবে ত্রাণের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আরও জানাচ্ছেন শরফুল আলম। তিস্তা, ধরলা সহ বেশ কয়েকটি নদীর পানি বাড়ায় এবারের বন্যার স্থায়িত্ব বাড়ছে। এর সাথে যোগ হচ্ছে উজান থেকে আসা পানির ঢল। করোনা মহামারীর মধ্যে এসব মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। সিপিডির অনলাইন সেমিনারে জানানো হয়, বন্যায় 16 লাখ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরের 2 লাখ পরিবার। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় 64 ভাগ নগদ অর্থ সহায়তা দেওয়া হলেও ত্রাণ বিতরণের সক্ষমতা ও অনিয়মের অভিযোগ তুলেছে সংস্থাটি। ডলারের সমপরিমাণ শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে, 74.5 মিলিয়ন ডলার সমমূল্যের লাইভ স্টক, গবাদি পশু ইত্যাদি। আর পরিসর বাড়ানোর পাশাপাশি ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতাটা আনাটাও বন্যায় দেশের প্রায় 3000 শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা সতর্কীকরণ ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ দিয়ে গবেষকরা বলছেন, বন্যা দীর্ঘমেয়াদী হলে ধাপে ধাপে ত্রাণ সহায়তা দিতে হবে। এই পিরিয়ডে আমরা হইচই করছি, গভর্নমেন্ট কিছু করছে না, কেন করতে হবে? সামনের বছর হবে, পরের বছর হবে, তারপরের বছর হবে, আমি অতীতের কথা টানলাম না, কিন্তু হত দরিদ্র যারা অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, অতি দরিদ্র মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে যারা প্রশাসনে থাকেন তাদের চাহিদা ভিত্তিতে এবং প্রত্যেকের সাথে আমরা প্রতিদিনই মনিটরিং করে কথা বলি, ত্রাণের অপ্রতুলতা কিন্তু আমরা কোথাও পাই নাই। বন্যাসহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সক্ষমতা বাড়ানোর তাগিদ দেওয়া হয় সেমিনারে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক মহামারী ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নের গুণের গাতিতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি অভিযোগ করেন, বিএনপির নাম মুছে ফেলতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফুসফুস সংক্রমণের কারণে সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির একটি সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে সংক্রমণ বাড়তে থাকায় আপাতত লাইফ সাপোর্টেই থাকতে হবে প্রণব মুখার্জিকে। তার চিকিৎসার কাজ করছে বিশেষজ্ঞদের একটি টিম। এর আগে সাবেক ভারতীয় রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিলেন তার ছেলে অভিজিৎ। করোনা পজিটিভ হওয়ার পর গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন প্রণব মুখার্জি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। এবারে পার্টিস খেলার খবর। অলিম্পিক লিউকে 3-0 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিক। শিরোপা লড়াই আগামী রোববার 11তম বার ফাইনালে ওঠা বায়ার্নের প্রতিপক্ষ নেইমার এম পাপেদের পিএসজি। পর্তুগালের লিসবনে খেলার 18 মিনিটে বক্সের 18 গজ দূর থেকে সের্জি গ্যানব্রি দারুণ 1 গোলে লিড এনে দেন বায়ার্ন শিবিরে। 34 মিনিটে গ্যানব্রি দলকে 2-0 ব্যবধানে লিড এনে দেন।
বিরতি থেকে ফিরে দুদলে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত সময় দুই মিনিট আগে রবার্ট লিওনডস্কি বায়ার্নে 3-0 গোলে জয় নিশ্চিত করেন। চলতি মৌসুমে এটি লিওনডস্কির 55তম গোল। আগামী 3 সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। তিনি বলেন, যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে নির্বাচনের 15 দিন আগে। ভোটের সময় প্রমাণ সহকারে কারো বিরুদ্ধে কেউ অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এর আগে নির্বাচন আয়োজন নিয়ে বাফুফের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনের সদস্যরা। যদি কেউ প্রমাণ নিয়ে আমাদের সামনে কেউ আসতে পারে, অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। কিন্তু যিনি নালিশ করবেন তাকে দেখতে হবে যে তার নালিশের ভ্যালিডিটি কতটুকু, তার প্রমাণ কতটুকু। সরকারি যারা এই সমস্ত জিনিসগুলো দেখেন, নজরদারি যারা করেন, তাদেরকে আমরা অ্যাডভান্স জানিয়ে রাখব যে ইলেকশনে এরকম অবৈধ অভিযোগ, লেনদেনের অভিযোগ উঠে, এটার উপর আপনারা নজরদারি রাখবেন, কিছু পেলে আমাদেরকে জানাবেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারতের উৎপাদিত করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ, জানালেন হর্ষবর্ধন শ্রিংলা। দেশে করোনা ভাইরাসে আরো 41 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2,747। কমলো করোনার নমুনা পরীক্ষার ফি, সরকারি বুথে 100 টাকায় পরীক্ষা। এবং সাক্ষীদের জবানবন্দি ও আসামিদের সাথে কথা বলে সিনহা হত্যার পরিষ্কার তথ্যচিত্র পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা, বলছে র‍্যাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।